সো হে গাইস, ওয়েলকাম টু রিতুস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আরও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো কালকে আমার একটু জ্বর ছিল, তো আজকে ঠিক আছি, তাই ভাবলাম যে না চলো আজকে জোশের মাথায় মানে জোশ নিয়ে নেমে পড়ি, ভিডিও দেবো। তো এখন বাজে হচ্ছে সকাল ওই 7:45। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো আমার বর বাজারে গেছে বাজার করতে, বাজার করে এলে তারপর দেখাচ্ছি, চলো তারপর থেকে কন্টিনিউ করছি, পুরো ভিডিওটাতে আমার সাথে থাকো। তো বাজার করে চলে এসছে, দেখতে পাচ্ছ বাজার হয়ে গেছে, আর এখন অবধি ছেলে ঘুমোচ্ছে। এখন বাজে হচ্ছে সকাল 8:15। তো বাজার করেছে হচ্ছে আলু, ডাঁটা, পাট শাক, বেগুন, আর প্যাকেটের মধ্যে মনে হয় লাউ আছে, আর কী আছে দেখুন, দাঁড়াও একটু, প্যাকেটের মধ্যে লাউ আছে, কুমড়ো আছে, বিনস আর গাজর, এই তো আপাতত এই বাজার হয়েছে। আর মাছ এনেছে দু রকমের, সেটা রান্নার সময় দেখাবো চলো। আর কলা এনেছে, ছেলে কলা খায়। তো বন্ধুরা এখন যাচ্ছি একটু দোকানে নেল পালিশ কিনবো, আর একটা নেল রিমুভার নিয়ে আসবো। তো চলো যাই, আমি আর ছেলে যাব, আমিও রেডি, ছেলেও রেডি। ছেলে এসে গেছে, চুলটা এরমভাবে বেঁধেছি, তো সুন্দর গরম লাগছে তাও, ঠিক আছে চলো যাই, যাওয়া যাক। এই শাড়িটার ম্যাচিংয়ে নেব একটা নেল পালিশ। ও বাড়ির বাইরে দুদিকে দুটো গাছ হয়েছে, এটা কারি পাতা গাছ তাই দেখালাম, আর এদিকে হয়েছে বোগেনভেলিয়া গাছ, পিঙ্ক কালারের বোগেনভেলিয়া মানে কাগজ ফুল। তো বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে আমি কথা বলি জানো, বাট সেইভাবেও অতটা বলি না। তো আজকে ছেলের স্কুল ছিল, স্কুলে পাঠাইনি, তার কারণ হচ্ছে ওর একটু সর্দি লেগেছে, মানে একটু সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, তো সেই জন্য আর স্কুলে পাঠাইনি। তো ভাবলাম আমি নেল পালিশটা কিনতে যাবো একটুখানি, তো ও বললো আমিও যাবো, আমি বললাম চ, তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি, চলো নেল পালিশ নিই, দেখা যাক। আমি দেখাচ্ছি দোকানটা, তো পুরো রাস্তাটা ব্লক করবো না, একটুখানি রাস্তা হেঁটেই যাবো, বাট পুরোটা করবো না, অল্প একটু করবো, অনেকটা পিছনে আসছে দেখতে পাচ্ছ। তো আমি যাই, এগিয়ে যাই দোকানের সামনে গিয়ে, আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি আগের দিন বলেছিলাম যে রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের বাড়ির সামনে, আমাদের এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা ন্যাটির দোকান পড়ে, সেটা থেকে ন্যাটি নেবো। তো ওনারা ভিডিও করতে দেন আমি যে ন্যাটিটা নিয়ে গেছিলাম, আমি তোমাদের দোকানটা দেখিয়ে দিচ্ছি দূর থেকে। দোকানটা এটা হচ্ছে, চুপচুপ করে তুললাম ভিডিওটা, এটা আমি মানে ঠিক দোকানের সামনে বসেছিলাম, আমি যার জন্য দোকানের ভেতরটা দেখাতে পারিনি, নাহলে দোকানের ভেতরটা দেখাতাম। আমি আর ছেলে দুজনে মিলে যাচ্ছি, একটা কালো বিড়াল দেখো, আমার বেশ ভাল লাগছে বিড়ালটাকে। রাস্তা দিয়ে যেতে যেতে যে দুটো বিড়াল পছন্দ হয়েছে সেই দুটো বিড়ালকেই দেখিয়ে দিয়েছি, দেখো ভাল লাগলে কমেন্ট করো। দোকানটা এসে গেছে, দেখা যাচ্ছে যে দেখো মানে কাছাকাছি এসে গেছি, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে আমার দোকানের একদম কাছে চলে এসেছি, এই যে এটা হচ্ছে তার আগে একটা ওষুধের দোকান, আর এই যে হচ্ছে কাকুর দোকান, ওই যে দুজন ঢুকলো, এই হচ্ছে কাকুর দোকান, জানি না ভিডিও করতে দিলে করবো নালে সরি। একজন আগের দোকানটায় ভিড় আছে বন্ধুরা। তো বন্ধুরা অলরেডি দোকান থেকে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি, ভিডিও করতে ভুলে গেছিলাম, মানে কি দোকানে একটু ভিড় ছিল, তো যার জন্য আর ভিডিওটা করা হয়নি। তো নিয়ে বেরিয়ে পড়েছি, চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি কী কী নিয়েছি। আচ্ছা এখানে বেশ কম দামে চাদর তুলেছে, খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ, আমার খুব ভালো লাগে, আমি ভাবছি এখান থেকে একটা চাদর নেব। তো এইবারে রান্নাবান্নার পালায় চলে আসি, এটা হচ্ছে মাছ ভেজে রাখা আছে, কাটা মাছ, আর এটা হচ্ছে পাবদা মাছ, এটা নুন হলুদ মাখিয়ে রাখা, এটা কড়াই ভাজা হচ্ছে, কড়াইতে কেঁচো মাছ ভাজতে দিয়েছি, আর কেঁচো মাছ ভাজবো, আর এটা হচ্ছে সর্ষে গোলা, সানরাইজের সর্ষে গুঁড়ো গোলা, ওটা দিয়েই হবে মাছটা রান্না, আর এটা হচ্ছে বেগুন সর্ষে লঙ্কা দিয়েই করবো, এই
তো সকালে টিফিন করব আমি এখন। তো এতক্ষণ সময় পেয়ে উঠিনি, তাই এখন বসেছি খাবো সকালের টিফিন। সকালের টিফিন খাচ্ছি, এখন কটা বাজে আমি তাও সেটাও দেখাচ্ছি। আশা করি দেখতে পাচ্ছ কটা বাজে। এটা খুব একটা ভালো না, বাট তাও চেষ্টা করি যতটা দেওয়ার ভালো দিই। তো আমি এসছি, বাইরে বেরিয়েছিলাম তোমাদের বললাম, তো আমি এসছি, আমি কী নিয়ে এসছি দেখাচ্ছি। আগে একটু খেয়ে নিই, জোর খিদে পেয়ে গেছে, তারপরে আসছি। বিছানার অবস্থা দেখো, আবার বিছানা গুছাতে হবে, মানে বাইরে বেরিয়েছিলাম তো তাই জন্য বিছানার অবস্থাটা এই রকম হয়ে আছে। এই যে বিছানার অবস্থা, এসে আমি গুছাবো তারপরে তোমাদের দেখাচ্ছি, ছেলেকে চান করাবো তারপরে আসছি। তো রান্নাবান্না কমপ্লিট দেখতে পাচ্ছ, আজকে কী কী রান্না হয়েছে একটু দেখে নিই। ডাল, মানে মুসুর ডাল করেছি, পাট শাক ভাজা, মানে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে একটুখানি পাট শাক ভাজা। এটা হচ্ছে ছেলের ঝোল, মানে ছেলেকে আমাদের স্পাইসি দিই না তাই ছেলের পাতলা ঝোল। আর আমাদের হয়েছে পাবদা মাছের ঝোল, মানে ওই যেমন ঝাল, ঝোল না, বেগুন কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে ঝাল। তো চলো খেয়ে দিয়ে আসছি। তো হাই, কী বলবো, আমি তো গেলাম, দেখলে তারপরে এলাম, রান্নাবান্নাও হলো, খেলাম, তারপরে হচ্ছে তোমার ও এটা বারবার দিচ্ছে কেন আমি বলছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এসে বসেছি। তো একদম সারাদিনের পর এসে তোমাদের সাথে এই দুপুরবেলাটা একটুখানি বসেছি, এটা কথা বলি অতটা বলে, তারপরে এমনি একটু শুয়ে পড়বো, ছেলেকে নিয়ে শুয়ে পড়বো। তো আমি কী কী কিনেছি, এই নেলপালিশটা আমার আগেই ছিল তোমরা জানো, এইটা কিনেছি, ওই নীল শাড়িটা দিই বাবা, এই নেলপালিশটা কিনেছি, আর এই যে এইটা কিনেছি, শুধু নেলপালিশ রিমুভার এইটা, আর কিচ্ছু না। রাখিছি বাবা, এই শাড়িটার ম্যাচিং কিনেছি, এই নেলপালিশটা ম্যাচিং হয়েছে না, নেলপালিশ রিমুভারটা কিনেছি এটা, আর হচ্ছে এই যে এই শাড়িটার ম্যাচিং এইটা কিনেছি, ম্যাচিং হয়েছে না, এটা মোটামুটি ম্যাচিং হয়েই গেছে এই। আর এর পাটটা যেহেতু লাল, সেহেতু ওর সাথে লাল এই পাড়িটা পরে নেবো, এর পাটটা লাল। এই যে দেখাতে পাচ্ছি না এখান থেকে ঠিক, এই যে 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 এই যে পাটটা যেহেতু লাল, এর সাথে এইটা যাবে, আর এই যে এই পাটটা লালের সাথে এটা যাবে, আর এর সাথে এইটা, তাই এটা কিনেছি। আপাতত এই কথা, আর কোনো কথা নেই। আর এই গাড়িটা ও কিনেছে তাই এটা বারবার দেখাচ্ছে। ও গেছিল সাথে, বেশ দাম না, 40 টাকা দাম নিয়েছে এইটুকুনি একটা গাড়ি। দেখা তোর ভালো লেগেছে কিনা বল। আমার ভালো লেগেছে অনেক, আমার এটা অনেক ভালো লেগেছে। তো কিন্তু আমার এটা, ওর অ্যাভেঞ্জার, ও শুধু অ্যাভেঞ্জার কিনবে, দোকানে গিয়েই আগে অ্যাভেঞ্জার। অ্যাভেঞ্জার স্যার ওটা না, এটা তোমার সুপার সুপার কি জানো তুমি, একটা সুইকি, যাই হোক ঠিক আছে বাদ দে, সুপার রেঞ্জার। আচ্ছা ঠিক আছে যাই হোক বাদ দে, তো এবার লাগাবো আমি নোক। এই যে নোক, তা ফেলে দাও, ফেলে দাও, হ্যাঁ ফেলবো কেন, দাঁড়া না, ফেলে দাও। এই যে নোক লাগাবো, চলো লাগাই। আচ্ছা স্টার্ট করছি, এক সেকেন্ড, চলে এসছি নেল কাটার আড়িয়ে নিয়ে। তো আমি নোকটা লাগিয়ে নিয়ে একেবারে ভিডিওটা অন করেছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। ডান হাতেও লাগিয়েছি, বাঁ হাতেও লাগিয়েছি, ডান হাতের গুলো একটু ছোট কাজ করতে হবে তাই। তো নেল পালিশ পড়া হয়ে গেছে দেখলে, এই যে পড়েছি। তো আর বেশি কিছু বকবো না, মানে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর খুব বেশি বড় করব না। তো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। আর অনেকেই ভিডিও দেখো আমি দেখতে পাচ্ছি, কিন্তু হয়তো লাইক করতে ভুলে যাও, বা হয়তো মানে
লাইক করতে মনে থাকে না, তো তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ লাইক করে দাও এক্ষুনি, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, বেল বাটনটা বাজিয়ে দিও, আর একটা ছোট্ট করে কমেন্ট করো যে ভালো লাগলো বা কন্টেন্ট ভালো না, বা আরও অন্য রকমের কন্টেন্ট চাই, কীরকম কী কন্টেন্ট চাই বলো, জিজ্ঞেস করো। তো এই আর এর থেকে বেশি বড় করছে না ভিডিওটা, কারণ আমারও বিশাল বড় ভিডিও দেখতে ভালো লাগে না, বিশাল বড় হয়ে গেলে আমারও মনে হয় যে দূর ভিডিওটা দেখবো না, ভিডিওটা থেকে বেরিয়ে যাই। এই আর ভাল লাগে, আমি তাই ভিডিও করছি, তোমরা সাপোর্ট করছো সেটা তাই জন্যও আমি করছি, ঠিক আছে? তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো, টাটা।